রাজ্যে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে কোভিড পরিস্থিতি প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ঘটছে মৃত্যুও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের বুলেটিনই বেরিয়ে আসছে এই তথ্য এই যখন রাজ্যের অবস্থা ঠিক তখনই প্রশাসন থেকে জারি করা হয়েছে কোভিডের কিছু বিধিনিষেধ কিন্তু কোথায় সে কোভিড নির্দেশিকা কোথায় বা কঠোর প্রশাসন রাজ্যের কোভিড পরিস্থিতিকে মোকাবেলা করতে প্রশাসন কর্তৃক যখন নির্দেশিকা জারি করা হয়েছে রাস্তায় মাস্ক না পরে বের হলে বিনা মাস্কের নামে পুলিশ যখন জরিমানা আদায় ব্যস্ত ঠিক তখনই সে প্রশাসনিক নির্দেশিকাকে তুড়ি মেরে উড়িয়ে চলছে লোক সমাগম তাও আবার খোদ কর্তাদের উপস্থিতিতেই বুধবার ছিল চৈত্র সংক্রান্তি পৌরাণিক রীতি মেনে এদিন রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি কুমারঘাট মহকুমার বিভিন্ন জায়গায় বসেছে চরক মেলার আসর এই মেলা চলবে পয়লা বৈশাখেও কুমারঘাট থানা থেকে ঢিলছোড়া দূরত্বেও হয়েছে একটি মেলা তাছাড়া দুধপুর স্কুল মাঠ রাজেন্দ্রনগর সহ ফটিকরাই থানা এলাকায় অনুষ্ঠিত হয়েছে এই চরক মেলা দুধপুর এবং কুমারঘাটের যে ছবি আমাদের হাতে উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে মেলার নামে কার্যত চলছে ঠেলাঠেলি দেখে মনে হচ্ছে এ যেন চরক নয় করোনাকে আমন্ত্রণ জানানোর নামেই বসেছে মেলা মেলায় দৈহিক দূরত্বকে যেমন দফারফা করে ছেড়েছেন একাংশ তেমনি অধিকাংশের মুখেই এদিন ছিল না মাস্ক অনেককে আবার দেখা গেছে সাংবাদিকদের ক্যামেরার লেন্স দেখে মুখে মাস্ক গুঝতে কারো মাস্ক আবার ঝুলছে থুতলিতে এদিন এই দৃশ্য দেখে কোভিড সংক্রমণ বৃদ্ধি নিয়ে শঙ্কায় ভুগছেন সচেতন মহল প্রশ্ন উঠছে সরকার কোভিড নির্দেশিকা জারি আর মাস্কের নামে জরিমানা আদায় তবে কি শুধুমাত্র লোক দেখানোর জন্য ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন